পেট্রাপোলের নতুন থানা ভবনের উদ্বোধন করলেন অমিত শাহ। দ্বিতীয় কার্গো গেটের শিলান্যাস সহ একাধিক কর্মসূচি। মধ্যাহ্নভোজ শেষে ফিরলেন কলকাতায়। সীমান্তে প্রশংসা বিএসএফের। ভারতের মৈত্রী সংযোগ রক্ষার ক্ষেত্রে রাজদূতের ভূমিকা পালন করছে ল্যান্ডপোর্ট অথরিটি। পেট্রাপোলের দ্বিতীয় কার্গো গেট তৈরি হলে বাণিজ্যের কাজে আরও গতি আসবে। 2016 থেকে 2022 ব্যবসা বেড়েছে 18,000 কোটি থেকে 30,000 কোটি টাকায়। পেট্রাপোলের সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে ল্যান্ডপোর্ট অথরিটির প্রশংসা করে একথাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি এদিন বিএসএফের ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সোমবার রাতেই কলকাতায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রবীন্দ্র জয়ন্তীর দিন একগুচ্ছ অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন সকালে প্রথম কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যান। কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে চলে আসেন উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে। সেখানে পেট্রাপোলের নতুন থানার ভবনের উদ্বোধন করেন। সীমান্তের বাণিজ্যে গতি আনতে দ্বিতীয় কার্গো গেটের শিলান্যাস করেন মন্ত্রী। এদিন বক্তব্য রাখতে গিয়ে নানান পরিসংখ্যান তুলে ধরেন তিনি। তিনি বলেন, 2016 থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন গতি দিয়েছেন। পেট্রাপোল সীমান্ত দিয়ে 2022-23 প্রায় 20 লক্ষ যাত্রী দুদেশের মধ্যে যাতায়াত করেছেন। বর্তমানে প্রায় 11,000 যাত্রী গড়ে প্রতিদিন যাতায়াত করেন বলেও এদিন জানান অমিত শাহ। ল্যান্ডপোর্ট কার্গো আর যাত্রী দোনো কি জো সংখ্যা থি জো আঁকড়ে থে ইসমে ঢের সারি বৃদ্ধি 16 से 22 তক হুই। 2016-17 মে 18,000 করোড় রুপিয়ে কা জো ব্যাপার থা বো 18,000 করোড় রুপিয়ে সে বড়কর আজ 30,000 করোড় রুপিয়া ক্রস কর গয়া হে। ইয়ে বতাতা হে কি ল্যান্ডপোর্ট অথরিটি নে কিতনা আচ্ছা কাম কিয়া হে। আর 2022-23 মে ল্যান্ডপোর্ট সে লগভগ 20 লাখ যাত্রীও কি আওয়াজাহী হুই। আর পেট্রোল পোল মে সিতম্বর 21 সে প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং কা উদ্ঘাটন মেরে সাথী নিত্যানন্দ রায় জি নে কিয়া। আর অব সালানা লগভগ 5 লাখ যাত্রী কে সকতে হ্যাঁ কি হর রোজ 11,11,000 যাত্রীও কি আওয়াগমন কি সুবিধা ইস ল্যান্ডপোর্ট অথরিটি কে সেন্টার পর হুই হ্যায়। এ দোনো দেশো কে বিচ মে সম্বন্ধ কে লিয়ে এক সুনহরা স্থান। এদিন বিএসএফের ভূমিকার প্রশংসা করেন তিনি। বলেন, বরফ আবৃত এলাকা থেকে রাজস্থানের তপ্ত মরুভূমি, বাংলার নদীর জল সীমানা, সীমা সুরক্ষার জন্য সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা সদা তৎপর। দেশের সীমা সুরক্ষার ভার বিএসএফের কাছে, সেজন্যই সকলে নিশ্চিন্ত। বিএসএফ নে ভি বরফিলি চোটিও সে লেকার থর পাকর কে রণ তক ভূমি সীমা সে লেকার বঙ্গাল কি সমুদ্রী সীমা তক নদী কি সীমা তক জঙ্গল মহল তক ঢের সারি হামারি ভূমি কি সীমাও কি সুরক্ষা কে লিয়ে কোই কসর নেই ছোড়। বিএসএফ কি বগৈর ভারত কি সীমাও কি ভূমি সীমাও কি সুরক্ষা কি কল্পনা হি নেই কি যা সকতি। ইসলিয়ে বিএসএফ কে হর জওয়ান কো মে হামেশা কহতা হুঁ কি জব বিএসএফ কা জওয়ান সীমা পর তৈনাত হোতা হে দেশ মে কিসি কো ভি ভূমি সীমা কি সুরক্ষা কি কতই চিন্তা নেই হোতি হে। এ দেশ কে লিয়ে বড়া বিশ্বাস কা বাতাবরণ বিএসএফ নে খড়া কিয়া হে। আজ মে দোনো সংস্থাও কো ল্যান্ডপোর্ট অথরিটি আর বিএসএফ মনপূর্বক ধন্যবাদ আর অভিনন্দন করনা চাহতা হুঁ। আর এ কার্যক্রম কে লিয়ে বঙ্গাল সরকার নে ভি জো জো সুবিধায় ইসকে সুচারু সঞ্চালন কে লিয়ে হমে দি হ্যায় বঙ্গাল সরকার কা ভি ভারত সরকার কি ওর সে হৃদয়পূর্বক ধন্যবাদ করকর। এদিন অনুষ্ঠান মঞ্চে যোগ দেবার পর ছৌ নাচের মাধ্যমে স্বাগত জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। ব্যবস্থা ছিল রবীন্দ্র নৃত্যের। সমবেত রবীন্দ্র নৃত্য অনুষ্ঠিত হয় অনুষ্ঠান মঞ্চে। এরপর বিএসএফের পক্ষ থেকে স্মারক উপহার তুলে দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। অনুষ্ঠান শেষে পেট্রাপোলে দুপুরে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।
এরপর সেনাবাহিনীর বিশেষ কপ্টারে করে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। সোম দাস, সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।